পিতার মৃত সূর্যাতুল্লাহ, মাতার নাম তারজন নেশা, গ্রাম মাটিয়া পোস্ট অফিস চাঁদগাড়ি, থানা চাগলাঙ্গা, জেলা ফেনী। আমি 1968-তে করাচিতে যাই, সেখানে আমি লেখাপড়া করেছি। 70-তে আমি ম্যাট্রিক পাস করি, আয়কর বিভাগে কালেকশন অফিসার হিসাবে জয়েন করি। তখন আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে পার্টি করতাম, যখন দেখলাম যে এখানে সুবিধা হচ্ছে না, তখন বাংলাদেশে আসলাম। এখানে আসি, আওয়ামী লীগ পার্টি করি, যুদ্ধ লাগলো। যুদ্ধ লাগার পরে তারপরে আমরা 13 জন একটা কমিটি করি, একটা ট্রেনিং সেন্টার বানাই, সেখানে গ্রামের ভিতরে ট্রেনিং সেন্টার নিয়ে দেখলাম যে পাকিস্তানিরা ফ্যানের ভিতরে ঢুকে যেতে, ঢুকে 7 জন 8 জন লোকের মারি ফেলেছে। তারপরে আসলো সুপুর, সুপুর ব্রিজের ঘোড়া এখানে যুদ্ধ হয়, সেটা দেখি আমরা চলে গেলাম ইন্ডিয়াতে। হরিনাথে যাই, হরিনাথে ট্রেনিং দিই, ট্রেনিংয়ে পরে হাবিলদার মোস্তান সারিবুল্লাহ সন্দীপ বাড়ি সেকেন্ড বেঙ্গলের, তার সাথে 7 দিন 8 দিন ছিলাম। তো দেখলাম যে এখানে এমএনজি প্লটেনে কোনো লোক নাই, তখন আমাকে এমএনজি প্লটেনে হরিনাথ এই অম্বিনগর পাঠায়, অম্বিনগর সেখানে ট্রেনিং 2 নম্বর কেন্দ্রে ট্রেনিং আমার পরে 26 দিন। তারপরে আসলাম, ফার্স্ট যুদ্ধ হলো আমাদের কুমিল্লা আন্ডা এম্বুল দিয়ে পাঞ্জাবি দুর্গা বাড়ি, আবার আমরা চলে আসি বিলোনিয়া। বিলোনিয়াতে সেখান থেকে যুদ্ধ করছি, লেসুবানা যুদ্ধ করছি, যুদ্ধ করতে করতে আসে সোনাশরি ক্যাম্পে আসলো। তখন আমার গান ফিট করলাম, দেখলাম যে প্লেন দুটা আসে আমাদেরকে মারতেছে, আমরা মনে করছি ইন্ডিয়ান প্লেন মারতেছে, দেখলাম আমাদেরও গুলি করতেছে। ওর কাছে গান ফিট করলাম, 90 ডিগ্রি এক গেলে ফায়ার করতে শুরু করলাম, ইয়ার ওরা বাগিয়ে গেছে। বাগিয়ে যাওয়ার পর আরে হেলিকপ্টার আসছে, হেলিকপ্টার আয় আমরা দীর্ঘকে মারতেছে আর এই গুলি করতেছে, ইয়ার সামনে পাঞ্জাবের অ্যাডভান্স করতেছে। তখন আমি এমন যে গান ফায়ার শুরু করে দিয়েছি, শুরু করার পরে আমার গুলি করছে। তারপরে আমরা আবার ইন্ডিয়া সোনাশরি চলে যাই, সেখান থেকে আবার জিয়া রহমানে আবার আমাদেরকে পাঠাইল। আসলাম পাটানগর ডিফেন্সে, পাটানগর ডিফেন্সে আসি, 3 দিন ছিলাম, 3 দিন খুব যুদ্ধ হয়েছে, যুদ্ধ করে পাঞ্জাবের করে ওই ট্যাঙ্কের তো উঠাতে পারি নাই। তারপরে ইন্ডিয়ার ট্যাঙ্ক দুটো আসি, এগুলো আমাদের সাপোর্ট দিয়ে তখন ওদেরকে উঠে তারপরে গেলাম ফেনী। ফেনী শান্তি বাহিনীর ক্যাপ্টেন আছিল ওই ইলিয়াস, ছেলে দিয়ে ওকে ধরে নিয়ে আসি, ফেনী হাজরিয়া রোডে লটকায় রাখি। তারপরে রাজাকার কিছু ধরে কলেজের ভিতরে ঢুকাই ওর অন্য লোকের হাওয়ালা করে দিলাম। তখন আমরা আবার এফএফ রেগুলার ছিলাম, আমরা সবাই যুদ্ধ করতে করতে আসি সুপুর, সুপুর থেকে যুদ্ধ কোনো যুদ্ধ হয় নাই, আসলাম বারৈয়ার্ড, বারৈয়ার্ড পর্যন্ত কোনো যুদ্ধ হয় নাই। মিরেশ্বরে আসলাম, এখানেও কোনো যুদ্ধ হয় না, পাবলিক আমরা দুর্গ সহযোগিতা করছে। তারপরে আসলাম সীতাকুণ্ড, সীতাকুণ্ড কিছু দুর্গ টিবি হসপিটালের কাছে গেছি আর তখন পাঞ্জাবের আমাদেরকে অনবরত ফায়ার করছে, এলাম দিয়েছিল একজন এলাম দি নিয়ে বসে গেলাম, এলাম দি চালাচ্ছি আর পাঞ্জাবের তো কিসে হারিয়ে গেছে ইন্ডিয়ার এমার দত্ত, এতে ইয়ার পরে আমরা বলে অ্যাডভান্স কর, তাকে অ্যাডভান্স করতে করতে গেলাম 72-এ। 72-এ এখানে দুটা পাঞ্জাবিকে ধরি মারি ফেলাইছে, আমি মনে হোক মোস্তাক উল্লাহ মারি ফেলাইছে।
তারপরে সেখান থেকে যুদ্ধ 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 হয় নাই, গেছি সীতা স্টেডিয়ামে, সীতা স্টেডিয়াম থাকে ডাবদা, সেখানে শেষ করি আমরা ইয়ে থেকে গেছি সীতা কলেজ, সেখান থেকে দেশে চলে যায় এই আমাদের যুদ্ধ।